হে ফোকস, আমি বস্তির ছেলে পচা বলছি, না না বস্তির ছেলে নয়, গায়ের ছেলে পচা বলছি। আজ আমরা যে বইটা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে কেসি পালের ছাতা, না না যন্ত্র নাগের গণিত বই। শ্রীযুক্ত কেসি নাগ এবং জলনষ্ট সংক্রান্ত একটি পোস্ট এদিক ওদিক ঘুরতে দেখে ওনার উপর বহুদিনের পুরানো রাগটা আর চেপে রাখতে পারলাম না। হ্যারে বলি, তোরা শুধু জলগষ্টটুকুই দেখলি? কোনো কিছু আস্ত রেখেছে লোকটা? কাউকে একটা মুহূর্ত শান্তিতে থাকতে দিয়েছে কোনোদিন? চৌবাচ্চা ফুটো করে ল্যাম্পপোস্ট ভেঙেছে, সোজা সাইকেলে স্কুল যেতে দেয়নি, সামান্য স্কুল যেতে অর্ধেক নৌকো, একের তিন রিক্সা আর 2 কিলোমিটার পথে হাঁটিয়েছে, এরপরও যে স্কুল গেছে এটাই অনেক। বাবাতে ছেলেতে বসে দুদণ্ড শান্তিতে কথা পর্যন্ত বলতে দেয়নি। 5 বছর বাদে কার বয়স কার 3 গুণ, কার বয়স কে কাঁদছে কত ছোট, এসব নিয়ে ভাট বকেছে। চা খাওয়ার আগে দার্জিলিং আর আসাম মিলিয়ে একেবারে চায়ের 12টা বাজিয়েছে। চলন্ত ট্রেনে ট্রেনে বিপদজনক রেষারেষি করিয়েছে, শান্তিতে নৌকো চলতে দেখলে উল্টো দিকে স্রোত দিয়েছেন, এরম আর কত বলবো। আর অবলা পশুদের ওপর যা করেছেন সেসব পড়লে তো ডাকাতের চোখও জল চলে আসে। বেচারা একটা কাক যে 7-5 উড়ে যাচ্ছিল, তাকে জোর করে একবার এ ট্রেনের ছাদে একবার ও ট্রেনের ছাদে করিয়েছে। অকারণে তেল মাখিয়ে একটি বাঁদরকে সারাদিন বাস বেয়ে ওঠা নেওয়া করিয়েছে, এমনকি তিনি গোমাতাকেও ছাড়েননি। গিফটের মতো একটা ছোট্ট দড়িতে বেঁধে ঘাস খেতে তো দেয়নি, আবার যেটুকু খেয়েছে তারও পাই পয়সার হিসেব নিয়েছে। গোমাতার উপর এমনি অত্যাচার, সিপিএম কংগ্রেসের সময় ছিল বস, বেঁচে গেছ, এ সময় হলে না অমিত শাহ আর যোগী একসাথে তাড়া করে আসত, তোমার নামও চেঞ্জ হয়ে যেতে পারত। এবার রাগ হবে না বলুন? এইটুকু একটা অঙ্কের বই, কিন্তু পাতায় পাতায় কি সাংঘাতিক হলিউড আতঙ্কের আনাগোনা, এখানে তো মার্ভেলের সিনেমা হার মানে। তবে খানিক পরে মাথাটা একটু ঠান্ডা হতে ভেবে দেখলাম লোকটা ভালোই ছিলেন, বুঝলেন, মানে পুরোটাই যে খারাপ তেমন নয়, নইলে এ বাজারে 2 টাকা দরে 4.5 কিলো কমলা লেবু আর কে দেবে বলুন। তারপর মাঝে মধ্যে কেকে 3-2 সংশত কম বেশি সকলেই পেতাম আমরা নাকি। আর অঙ্ক যেটুকু শিখেছি, যেটুকু করে খাচ্ছি, তা এই এইসব নানারকম হলিউড আতঙ্কের হাত ধরে